মায়াপুরে এসে যদি তিলকি না কাটা হয় তাহলে আর কি করলাম? দেখো আমাদের পুরি সবজি চলে এসেছে, আমরা এখন দেখো গাইস এই যে মায়াপুরের মন্দির, কিন্তু এখানে আমরা মোবাইল বা কোনো ইলেকট্রিক্যাল জিনিসপত্র নিয়ে ভেতরে যেতে পারবো না। সো গাইস এখন আমরা শ্রী শ্রী গৌর নিত্যানন্দ মন্দিরের দিকে এগোচ্ছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে মায়াপুরে এসে গেছি, আজকেই আমরা বাড়ি চলে যাব। তো তাই একটু মনটা খারাপ হচ্ছে, কি করা যাবে, কিছু করার নেই। একটু পরে আমরা মন্দিরে যাব পুজো দিতে। কালকে জানো তোমরা মন্দিরে পুজো দিতে যাইনি, কারণ কালকে আমরা অনেক বেলা করে এসেছি, তারপরে খাওয়া দাওয়া করে পুজো আর দেওয়া হয়নি। তাই আজকে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো একটু পরেই যাব পুজো দিতে, তারপরে এখানে আশেপাশে যা অন্যান্য মন্দিরগুলো আছে সেখানে যাব দেখতে, আর তারপরে লাঞ্চ করে একটু ঘুরে টুরে তারপরে আমরা ট্রেন ধরবো। আমাদের 5:30 ট্রেন, তো এখান থেকে আমাদের 4:00 মধ্যে বেরিয়ে যেতে হবে। মনটা একটু খারাপ লাগছে, কালকে খুব আনন্দ লাগছিলো, কি করব, কিছু করার নেই। কিন্তু তোমাদের মন্দিরের ভেতরে, মানে একদম মেন মন্দিরের ভেতরে, ইসকনের মেন মন্দিরের ভেতরে নিয়ে যেতে পারবো না, কারণ ওখানে ফোন অ্যালাউ নেই, কালকেই তোমাদেরকে বলেছিলাম। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই সঙ্গে থাকো। সবাই দেখো মায়াপুরে এসে যদি তিলকি না কাটা হয় তাহলে আর কি করলাম? তো কালকে কাটিনি, আজকে তিলক কাটলাম, বোন কাটেনি, ওর নাকি ভালো লাগে না। তো আমরা এখন মন্দিরের একদম ভেতরে চলে এসেছি, ইসকনের মন্দিরে এখন আমরা পুজো দিতে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো। তো এই দেখো মন্দিরের সামনে চলে এসেছি আমরা। তো ভিতরে তো আর ঢুকতে পারবো না, দেখো এই যে মায়াপুরের এই 2023 গ্র্যান্ড ওপেনিং হবে, এই ইসকনে যে নতুন মন্দিরটা স্টার্ট হচ্ছে সেই মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা, দেখো খুব সুন্দর করেছে। দারুণ করেছে, 2023 ওপেনিং বলছিল, বাট কবে হবে জানি না। দেখো গাইস এই যে মায়াপুরের মন্দির, কিন্তু এখানে আমরা মোবাইল বা কোনো ইলেকট্রিক্যাল জিনিসপত্র নিয়ে ভেতরে যেতে পারবো না, সেটা অ্যালাউ নেই। তো সেই জন্য সন্ধ্যা আরতিও দেখতে পারবো না, আমরা যাবো বাট মোবাইল নিয়ে অ্যালাউ নেই। তো এখানে মন্দিরের সামনে কত পরিমাণে হনুমান তোমরা দেখতে পাচ্ছ। দেখো বাবা, ও মা, ও মা কি কিউট, দেখ জ্বর খেলে কিন্তু দেখবে। দেখো তোমরা এখানে বাদরগুলোকে বিস্কুট খেতে দিচ্ছে বাবা। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, ক্যামেরা রেখে আমরা পুজো দিয়ে নিয়েছি। এখন আমরা এদিকে মানে স্কনের ভেতরে চারদিকটা একটুখানি ঘুরবো, ঘুরে তারপরে সকালে টিফিনটা করে নেব, আমরা দেখতে থাকো। সো গাইস আমরা এখন আমরা খেতে যাচ্ছি গোবিন্দা রেস্টুরেন্টে, এটা বেশ বড় রেস্টুরেন্ট, তো যেহেতু ওখানকার খাবার দাবার আমাদের পছন্দ হয়নি তাই জন্য আমরা এই রেস্টুরেন্টে খেতে যাচ্ছি। তো দেখা যাক এখানে কি পাওয়া যায়। এই রেস্টুরেন্টটা দেখে মনে হচ্ছে একটুখানি ভদ্র সভ্য হবে, ভালো হবে, তো ভেতরে যাই। দেখো আমাদের পুরি সবজি চলে এসেছে, আমরা এখন খাবো। সো গাইস দেখো আমাদের সকালের টিফিন করা হয়ে গেছে, এখন একটু ফটো তুলবো। আর যে পোশাকটা আমরা ইসে করেছিলাম পুজো দিয়েছিলাম সেই পোশাকটা পিসিয়ার পিসায় আনতে গেছে,
তো এখন একটু ফটো তুলে নিই। ফটো ফটো তোলার পর তারপরে এখান থেকে অন্যান্য মন্দিরগুলোতে যাব, তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। সো গাইস আমাদের অনেক ফটো সেশন হয়ে গেল, আমরা দেখলেই আমরা অনেক ফটো ফটো তুলে নিয়েছি। এখন কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে খুব সুন্দর করে হরে কৃষ্ণ নাম হচ্ছিল, তো সেখানে আবার হচ্ছে আজকে, তো সেখানে আবার যাচ্ছি আজকে আর তোমাদেরকে দেখাবো কেমন হচ্ছে। তো ওই যে রুলে দেখতে পাচ্ছি ওখানে 101 বার প্রদক্ষিণ করতে হয়, তা আমি করিনি, আগের বারে সে করেছিলাম। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই সঙ্গে থাকো। কালকেও দেখিয়েছিলাম, আজকেও দেখো এত সুন্দর নাম কীর্তন করছে, কি ভালো লাগছে। আমরা টোটোতে উঠে গেছি, এখন আমরা যাব, পাঁচটা ছটা মন্দির আছে, সেই মন্দিরগুলো ধরবো, টোটোতে উঠে পড়ছি সবাই মিলে, দেখতে থাকো। সো গাইস এখন আমরা শ্রী শ্রী গৌর নিত্যানন্দ মন্দিরের দিকে এগোচ্ছি, তো মন্দিরের ভেতরে ঢুকে আপনাদের সঙ্গে দেখা হবে। ওখানে গোলাগুলো দেখো কত সুন্দর, জায়গাটা দেখতেই পাচ্ছো কত সুন্দর। আমাদের এই মন্দিরটা ঘোরা হয়ে গেল, এখানে প্রতিটা মন্দিরে ভিডিও করা ফটো তোলার পারমিশন নেই, তাই তোমাদের মন্দিরের ভেতরে কেমন সেটা তোমাদের দেখাতে পারলাম না। তোমরা যদি মায়াপুরে বা স্কনের মন্দিরে কখনো আসো এই মন্দিরটা অবশ্যই দেখো, খুব ভালো লেগেছে। তো এখন আমরা নেক্সট মন্দিরে যাব, তো তোমরা দেখতে থাকো, আবার টোটো করে যাব, দেখতে থাকো, অবশ্যই সঙ্গে থাকো। সো গাইস দেখো আমি আমার নেক্সট মন্দিরে চলে এসেছি, তোমরাকে দেখাচ্ছি এই মন্দিরটা কেমন। গদাধরে জন্মস্থান নাকি এটা, তো জানি না কতটা সত্যি কতটা মিথ্যা। সো গাইস দেখো আমাদের সবকিছু মন্দির ফন্দির দেখা কমপ্লিট, আমাদের এখন স্কনের মন্দিরের সামনে দেখা হয়ে গেছে। এখানে আমরা যদি টুকটাক কিছু কেনাকাটি করি আর হচ্ছে টুকটাক কিছু খেয়ে দুপুরে লাঞ্চ করে একদম বেরিয়ে যাব আমরা, তোমরা দেখতে থাকো, অবশ্যই সঙ্গে থাকো। আর হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি, তো এখন আমরা ঘাটে যাব, সেই ঘাটের থেকে ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নেব, তারপরে ওখান থেকে আমরা গঙ্গা পার হয়ে ইসে ধরবো, মানে ট্রেন ধরবো। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই সঙ্গে থাকো। তো টাটা মায়াপুর, অনেক আনন্দ করলাম, অনেক কিছু করলাম, ভালো লাগলো, আবার একদিন আসা হবে। তোমাদেরকে দেখালাম মায়াপুরে, দেখো মন্দিরটা জাস্ট লাস্ট দেখা যাচ্ছে, আবার কবে আসবো জানি না। এই যে বোন কবে আসবো জানি না, ওই যে মাথা চূড়াটা দেখা যাচ্ছে, আবার কবে আসবো জানি না, ভালো লাগলো। এই যে আমাদের টোটো, টোটোতে উঠে যাবো আমরা এখন, ভালো লাগছে না, একটু মনটা খারাপ হয়ে গেছে, কি করা যাবে আর। টাটা মায়াপুর, টাটা মায়াপুর, মায়াপুরে টাটা করে দিলাম, আবার আসবো, খুব আনন্দ হলো কালকে দিনটা, আজকে দিনটা। গাইস দেখো আমরা নৌকাতে উঠে গেছি, এপার থেকে ওপারে যাব, তো তারপরে ওখান থেকে অটো ধরে একদম স্টেশন। এখন ডেস চাইনি, জাস্ট ঢুকলাম, তো তোমাদের বলেছিলাম ফেরিঘাটে নৌকা করে আসার সময় আবার স্টার্ট করব, বাট সেটা হলো না, কারণ প্রচুর পরিমাণে ভিড়, ফেরিঘাটেও যেমন ভিড় এবং তেমনি ট্রেনেও ভিড়, খুব ভিড়, খুব ভিড়, এত ভিড় মানে বলার নেই। আর তারপরে এখন নাকি মায়াপুরের সিজন চলছে, ডিসেম্বর থেকে আপ টু দোলের অবধি সিজনটা চলবে, মানে সব সময় খুব ভিড়, এত মানে এই সময় তোমরা যা যদি মায়াপুরে প্ল্যান করে থাকো যাবে, তো তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা এখন যেও না, দোলের পর যেও, তার তাহলে একটুখানি মায়াপুরটা সুন্দরভাবে ঘুরতে পারবে। হ্যাঁ আমরাও ঘুরেছি বলতে পারবো না, বাট খুব ভিড়, এত ঘুরে ভিড়ে মানে ঘোরাঘুরিটা খুব পসিবল হয় না। তো যাই হোক, তোমাদের মায়াপুরের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর যারা চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তো জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, গুড নাইট।